বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় পর্যটক, কেরানীগঞ্জবাসী, আপনাদের সকলের জন্য একটি বিশেষ সুখবর নিয়ে এসেছি। আমি মুসলিউদ্দিন তরুণ বলছি travelpost24.com থেকে। আমরা বলি দ্য ইমেজ অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রতিচ্ছবি। যেই কেরানীগঞ্জ রেল স্টেশনটি দেখতে পাচ্ছেন পিছনে লেখা, এই রেল স্টেশনটি আগামী 20 জুলাই 2024 উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই জন্য হচ্ছে সাজসজ্জা করা হচ্ছে। আমরা দেখাচ্ছি কেরানীগঞ্জ রেল স্টেশনটি, এটি পুরো দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। এর পিছনেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, সেটি আপনাদেরকে দেখাবো। এছাড়া হচ্ছে এই রেল স্টেশনের চারপাশ দেখাচ্ছি, অনেক চমৎকার করে সুন্দর করে সাজানো হয়েছে কেরানীগঞ্জবাসীর জন্য। কেরানীগঞ্জ রেল স্টেশন রেখা রয়েছে এন্ট্রি প্রবেশ, এবং ভিতরে হচ্ছে লিফটের ব্যবস্থা রয়েছে, এমনকি হচ্ছে স্কেলেটারের মাধ্যমে হচ্ছে উঠানামা করা যাবে, এবং সেটিও আমরা দেখতে পাচ্ছি। এবং বৈদ্যুতিক বিশেষ বিশেষ কিছু ব্যবহার রেখেছেন, এবং এইখানে এই রেল স্টেশনের চারপাশে বিভিন্ন গাছ দিয়ে হচ্ছে সাজানো হয়েছে, এবং পাম গাছ সহ বিভিন্ন গাছ দেখতে পাচ্ছি। এটি একটি পর্যটনের মতোই একটি হচ্ছে স্টেশন হয়েছে ঢাকার মধ্যে, বিভিন্ন স্টেশনের মতো এটি একটি ভিন্ন রকম স্টেশন তৈরি করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা বলি উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, যেই আমাদের বর্তমান সরকার আওয়ামী লীগ সরকারের যে একটি স্লোগান রয়েছে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সেই হিসেবে হচ্ছে পদ্মা সেতু উদ্বোধন করেছেন 2022 সালের 22শে জুন উদ্বোধন করে 25শে জুন উদ্বোধন করেছেন পদ্মা সেতু। সেই পদ্মা সেতুর পদ্মা রেল ব্রিজটি, রেল লাইনটি হচ্ছে এই রেল লাইনের মাধ্যমে, যেই রেল লাইনটি দেখতে পাচ্ছেন এটি প্রায় 23 কিলোমিটার একটি লম্বা রাস্তা, যেটির মধ্যে নিচে দিয়ে হচ্ছে পানি যাতায়াত করতে পারবে, এবং ওভার এক্সপ্রেস সেটির মতো হচ্ছে এই রাস্তাটি এবং এই রেললাইনটি। আপনারা দেখতে পাচ্ছেন রেললাইনটি বিশাল বড়, কারণ এখানে নিচে অনেক জলাশয় রয়েছে, আর সেই জলাশয়ের উপর দিয়ে হচ্ছে এই রেললাইনটি তৈরি করা। আর সেই রেললাইনের হচ্ছে আঁকা বাঁকা পথ, এবং হচ্ছে বিভিন্নভাবে এই রেললাইনটি এত সুন্দর করে তৈরি করা হয়েছে, এখানে ঝড় বৃষ্টি বিভিন্ন সময় হচ্ছে এই রেললাইনটির কোনো সমস্যা হবে না। এটি বাংলাদেশের সবচেয়ে বড়, এবং এশিয়া মহাদেশের মধ্যে আমরা যতটুকু জেনেছি অন্যান্য গণমাধ্যম কর্মীরা, তারা বলেছেন এটি এত বড় একটি হচ্ছে ওভারপাস তথা হচ্ছে ফ্লাইওভার, আর ফ্লাইওভার রেল লাইন এটি বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের কোথাও নাই এত বড় রেল লাইন। তো আমরা সেটি দেখাচ্ছি। আসলে এই রেল লাইনটি দেখার জন্য হচ্ছে অনেক মানুষ হচ্ছে এখানে আসে এবং ঘুরতে আসে এখন দেখার জন্য, এবং এই পাশে আমরা দেখেছি যে স্থানীয়ভাবে যাতায়াতের জন্য, এবং এই রেল লাইনটির নিচে দিয়ে যদি হচ্ছে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি যদি সুন্দর করে তৈরি করে দেওয়া হয়, এবং হয়তো তৈরিও করেছেন আর রেল লাইনের নিচে দিয়ে রাস্তা, তাহলে হচ্ছে মানুষ, বিভিন্ন এলাকার মানুষ, অঞ্চলের মানুষ সেখানে যাতায়াত করতে পারবে, সেটি একটি সুব্যবস্থা রয়েছে। এবং আমরা রেল লাইনের ভিতরে দেখেছিলাম শীতাতপ নিয়ন্ত্রিত, যারা হচ্ছে এখানে যাত্রী হবে তাদের জন্য হচ্ছে বসার ব্যবস্থা রয়েছে, এবং এখানে বিভিন্ন বিশ্রামাগার রয়েছে, আর সেটিও দেখতে পাচ্ছি। তো আপনারা যারা আমাদের travel blog 24 দেখেন, কিংবা হচ্ছে travelpost24.com পেজে রয়েছেন, আপনারা আমাদেরকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমরা আপনাদেরকে বিভিন্ন সময় এই পর্যটনের বিভিন্ন ভিডিওগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি, এবং হচ্ছে এই স্টেশন নিয়ে আমরা ইতিপূর্বে গত বছর 2023 সালে আমরা 15 সেপ্টেম্বর যেদিন উদ্বোধন করা হয়েছে পদ্মা রেল লাইন এবং রেল লাইন চলাচল, সেদিনও কিন্তু আমরা ভিডিও করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি উদ্বোধন করেছেন সেটি। আমরা দেখাচ্ছি এই রেল লাইনের পরেই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, আর সেই স্থায়ী ক্যাম্পাসে যাতায়াতের জন্য নিচে যদি একটি সুন্দর রাস্তা তৈরি করা হয়, অবশ্যই সেটি প্ল্যানে রয়েছে। প্রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 200 একর জায়গায় 2,000 কোটি টাকা দিয়ে একটি ভিন্ন রকম হচ্ছে ক্যাম্পাস নির্মাণ করা হবে, এবং এর পাশে, এই স্টেশনের পাশে একটি সুন্দর লেক রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং কেরানীগঞ্জ থেকে কদমতলি থেকে এই ব্রিজ দিয়ে হচ্ছে যাতায়াত করতে পারে, এবং এইখানে অনেকগুলো মিল, কলকারখানা, ফ্যাক্টরি রয়েছে, সেই ফ্যাক্টরির মাধ্যমে হচ্ছে কেরানীগঞ্জ ধীরে ধীরে মিল, কলকারখানা সেগুলোর মাধ্যমে এগিয়ে যাচ্ছে। এই প্রাকৃতিক পরিবেশে এখানে রেল স্টেশন হওয়ার কারণে জমির দাম অনেকটা বেড়ে গিয়েছেন, এবং এখানের মানুষ অনেকটা স্বাচ্ছন্দ্যে থাকতে পারছেন, এবং এখানে বৈদ্যুতিকভাবে কেরানীগঞ্জ এগিয়ে চলছেন। সেই এই কেরানীগঞ্জের
যে রেল স্টেশনটি সেটি আগামী 20শে জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। বর্তমান সরকারের এই কাজগুলো যাতে চলমান থাকে এবং উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ, সেই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ তৈরি করেছেন। স্মার্ট বাংলাদেশের একটি অংশ হচ্ছে কেরানীগঞ্জ রেললাইন, এবং এই কেরানীগঞ্জ রেল স্টেশনটি এবং হচ্ছে গেন্ডারিয়া রেল স্টেশনটি, ঢাকার জন্য গেন্ডারিয়া রেল স্টেশন এবং কেরানীগঞ্জের এই রেল স্টেশনটি উদ্বোধন করলেই মাওয়া থেকে ঢাকা পর্যন্ত সবগুলো স্টেশন উদ্বোধন করা হয়ে যাবে। আগামী 20শে জুলাই আমরা যতটুকু জেনেছি, 20শে জুলাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করা উপলক্ষে এখানে যে সকল সাজসজ্জা করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা ওয়ার্কার রয়েছে কিংবা হচ্ছে এই প্রকল্পের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা এখানে কাজ করছেন আগামী 20শে জুলাই উদ্বোধন করার জন্য। এবং এর পাশে আশপাশে 2 মাস থেকে হচ্ছে আর্মি এটি নিয়ন্ত্রণ নিয়েছেন, এবং এটি উদ্বোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। এবং এখানের স্থানীয় এমপি নসরুল হামিদ বিপু এবং স্থানীয় চেয়ারম্যান রয়েছেন, উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, তারাও এটির সাথে সংশ্লিষ্ট রয়েছেন এবং তারাও উপস্থিত থাকবেন। এটির মাধ্যমে কেরানীগঞ্জবাসী একটি নতুন দিগন্ত খুঁজে পাবে এবং নতুন ঠিকানা খুঁজে পাবে কেরানীগঞ্জ রেল স্টেশন। আপনারা আমাদের সাথে থাকার জন্য, আমাদের পেজে থাকার জন্য, আপনারা যারা এই কেরানীগঞ্জ সহ অন্যান্য যারা রয়েছেন ঢাকা থেকে, যারা হচ্ছে বরিশাল সহ বিভিন্ন যে 21টি জেলার মানুষ এই পদ্মা সেতুর পদ্মা রেললাইন দিয়ে যাতায়াত করবে, তারা আমাদের যারা দেখেন এবং ফলো করেন তারা আমাদেরকে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং হচ্ছে সেইভাবে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহ দেবেন এবং বিভিন্ন কিছু বলে আমরা সেই প্রত্যাশা করছি। এবং এই রেল স্টেশনটি উদ্বোধন হোক এবং এখানে সংশ্লিষ্ট যারা কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যে আর্মিদের প্রকল্প তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মুসলিউদ্দিন তরুণ, ট্রাভেল পোস্ট 24.com, কেরানীগঞ্জ রেল স্টেশন, কেরানীগঞ্জ ঢাকা। ধন্যবাদ সবাইকে।